এটার দুঃখ আর কি হইতে পারে? মৃত ব্যক্তিকে যে জীবিত, জীবিত ব্যক্তি মৃত্যু দেখায়। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদি ইউনিয়নের আশফর্দি গ্রামের 81 বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী রুস্তম আলী মীর বাস্তবে জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে মৃত। ফলে তার প্রতিবন্ধী ভাতা বাতিল করা হয়েছে। 4 বছর ধরে ভাতা বঞ্চিত শারীরিক প্রতিবন্ধী দরিদ্র রুস্তম আলী মীর। এ ঘটনায় ভুক্তভোগী রুস্তম আলীর মেয়ে রোকসানা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 2020 সালের আগ পর্যন্ত উনি পাইতো ভাতাটা, 6 মাসের ভাতা পাইছে। এরপর থেকেই হঠাৎ করে আর কি ভোট দিতে গেছে, দেখা যায় নির্বাচনের যে আপনার কাগজ ওইখানে তার নাম নেই, সে মৃত, তার নামই নাই, এবং আইডি কার্ড সেও জীবিত এবং তার আইডি কার্ডও আছে, সবই আছে, কিন্তু তার মৃত দেখাইছে, পরবর্তীতে সে কোনো ভাতাও পায়নি। জানা গেছে উপজেলার চর যশোরদি ইউনিয়নের আশফর্দি গ্রামের রুস্তম আলী মীরকে 2019 সালে জাতীয় পরিচয়পত্রে মৃত ঘোষণা করা হয়, যার কারণে তার প্রতিবন্ধী ভাতা বাতিল করা হয়েছে। এতে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সহ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। আমার কষ্টেরই কারণ, আমি কোনো কর্ম করে খাইতে পারি না, দুই পয়সা ওইভাবে সরকার আমার দিতেছে, এই গাই পাই, কিন্তু এই 20 সালের আগস্টে আমি টাকা উঠেছি নিজে, টাকা উঠেছি, তারপরে আবার এই কার্ডগুলা চেয়ারম্যান জমা নেয়, চেয়ারম্যান জমা নেওয়ার পরে ফিরে আমার ওই কী কইলে নইলে অন্য একটা কাগজের সাথে লাগাই দিয়ে পুনরায় আমার হাতে দিল। এই অফিসার সেখানে আসলে পরে আমার এখান থেকে মৃত্যু ঘোষণা দিল। আমি কোনো নির্বাচনে ভোট দিতে পারছি না, মিথ্যা তথ্য দিয়ে আমাকে মৃত ঘোষণা করায় আমি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমার ক্ষতি যারা করেছে আমি তাদের বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই। এ ব্যাপারে অভিযুক্ত স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি বলেন, আমাকে যে তথ্য দিচ্ছে সে বলছে যে মারা গেছে, সেই তথ্যের ভিত্তিতে আমি করছি, কিন্তু আপনি তো আমি বললাম যে ওনার তথ্য ভিত্তিতে আমি করছি, ভোটারের তালিকার ভোটারের ছবি দেখে প্রতিবেশীর মাধ্যমে আমার তথ্য সংগ্রহ ক্ষমতা আছে। কুদ্দুস আলী নামে এক ব্যক্তি উনাকে উনি মৃত হিসাবে শনাক্ত করেন, সেই হিসাবেই তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করে আয়না দাখিল করার পরে উনি আসলে কাজ শেষে উনি ওই তথ্যের ভিত্তিতে মৃত হয়ে যান। এই অভিযোগ পরপরই আমি নির্বাচন কমিশনের আমাদের যে অফিসার আছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে কিছু হিন্ট দিয়েছেন, আমরা তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করে দিয়েছি আমাদের উপজেলার আরডিও এবং আমাদের উপজেলার কৃষি কর্মকর্তার সমন্বয়ে। এই তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে, তার উপর থেকে কাজ শুরু করবে, তাদের 3 দিন সময় দেওয়া আছে। এই তদন্তকালে যে বা যিনি দোষী সাব্যস্ত হন না কেন বা মনিত হন না কেন, তার বিরুদ্ধে আমরা লিখিত ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া যায় আমরা। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট PVC দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।